আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে পাওয়া দারুণ সুখবর নিয়ন্ত্রণে রয়েছে সৌদির করোনার পরিস্থিতি সৌদি আরবের আজকের করোনার সর্বশেষ খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা সেই তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেড়েই চলছে আজ সাতাইশ নভেম্বর দুই একুশ সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে উনত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো একাত্তর জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে চল্লিশ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ আটত্রিশ হাজার আটশো চব্বিশ জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী মারা গেছে দুই জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে সৌদি আরবে যে সকল রোগী আছে তাদের মধ্য থেকে চুয়াল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে সৌদি আরবের বর্তমান করোনার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে করোনার পরিস্থিতি এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে